হ্যালো গাইস, গুড মর্নিং। আমি সকাল সকাল চলে এসেছি রানিগঞ্জে, রানিগঞ্জ সাইকেল নিয়ে তোমার ট্যুর ব্লগ করতে। তো রানিগঞ্জটা কেমন লাগছে না লাগছে, তো সাইকেল নিয়ে আজ একটু ঘুরবো, দেখবো কেমন। আর এই টাইমটায় মানে আমি মোটামুটি ওই 10টা 11টা নাগাদ এসেছিলাম। তো কেমন হয়েছে না হয়েছে ভিডিওটাতে তোমরা দেখতে পাবে, আর মার্কেটটা কতটা ভিড় থাকে সেটাও সব কিছু দেখতে পাবে। আমার ভিডিওটা দেখো আর দেখে আমাকে জানাবে, ভালো লাগবে তো না আমি তো জানি, খারাপই লাগবে অবশ্যই, তো কমেন্ট করে জানাবে তাহলে কেমন হয়েছে না হয়েছে কী করে। আর সামনে তো দুর্যোগ একটা সাইক্লোন আসার কথা আছে, তো সাবধানে থেকো সবাই, ভালোভাবে থেকো, বেশি চাপ নেওয়ার নেই এই জিনিসটা নিয়ে, আর বাড়িতেই থাকো, বেশি কিছু করার দরকার নেই, আর ঘোরো, এনজয় করো। আর ওয়েদারটাও বেশ মনোরম পরিবেশ এখন 2-4 দিন থাকবে এইভাবে মেঘলা মেঘলা আকাশ। তো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ, গুড বাই। যদি ভিডিওটা খারাপ লাগে তাহলে আমার কমেন্ট করে জানাবে। আরেকটা কথা, যে রানিগঞ্জে ফার্স্ট কোথায় কয়লা খনি উত্তোলন করা হয়েছিল আর কি করেছিল সেটার ব্যাপারে একটা ভিডিও আমি দেব, যদি তোমাদের ইচ্ছে থাকে, পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তাড়াতাড়ি এরকম একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব, তোমরা দেখবে, ঠিক আছে। আদার্স আমার অনেকগুলো ভিডিও ছাড়া আছে, তোমরা দেখো আর আমাকে জানাও অবশ্যই কোথায় কী আছে না আছে, আমি সেরকম জানি না রানিগঞ্জে আর কোথায় কোথায় কী আছে, তোমরা একটু আমাকে মেসেজ করে জানাও, তাহলে সেখানে সেখানে আমি গিয়ে ভিডিওটা করে আসতে পারবো, ঠিক আছে বন্ধুরা, আর আমাকে জানাবে অবশ্যই, থ্যাংক ইউ। রানিগঞ্জ সিটি হচ্ছে তোমার কোল ইন্ডিয়া, মানে কোলিয়ারি একটা এলাকা বলতে গেলে, কোল মাইন্সের তো একটা ছোট্টোর মধ্যে সিটি, কিন্তু খুব সুন্দর, ছোটোর মধ্যে সব কিছুই আছে এইখানে, ঘোরার জন্য নানা রকম জিনিস আছে। আর এমন একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকার মধ্যে পড়ছে দুর্গাপুর আসানসোলের মিডিলে, তো দুদিক দিয়ে সাপোর্টিং থাকে, আর এখান থেকে অনেক কিছুই মানে ডেভেলপ হয়েছে আর বাইরে গিয়েছে, তো জায়গা খুব সুন্দর, আসো ঘুরে যাও। আর রানিগঞ্জটা তোমাদেরও ভালো লাগবে, যারা লোকাল তারা তো ভালো করেই জানো, তো ঘুরো, এনজয় করো, আর ওয়েদারটা উপভোগ করো, শীত চলে এসছে সেইভাবে আসেনি অবশ্যই, কিন্তু খুব ভালোই এসছে মোটামুটি, তো ঘুরো, এনজয় করো, পিকনিক করো, পিকনিকেরও অনেক জায়গা আছে এখানে। বাই বাই।